বিশেষ করে আমরা যারা পুরুষ আছি আমাদের কিছু মারাত্মক বধ অভ্যাস রয়েছে যে বদ অভ্যাস গুলোর কারণে পারিবারিকভাবে যেমন আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাই ঠিক তেমনি ভাবে এই বদ অভ্যাস কারণে জাহান নামের পথও আমাদের জন্য সুগম হয়ে যায় এজন্য কিছু বদ অভ্যাসের কথা বলবো এই বদ অভ্যাসগুলো বিশেষ করে আমরা যারা পুরুষ রয়েছি আমাদেরকে এই বদ ছেড়ে দিতে হবে এখনই আমাদেরকে তো বা পনেরোটি বদ অভ্যাসের কথা আজকে আলোচনা করব। এক নম্বর হল কিছু পুরুষ এমন রয়েছে যে যারা বিবাহের পরে স্ত্রীদের অন্ধভক্ত হয়ে যায় স্থির অন্ধভক্ত হয়ে যায় কোন বিষয় যা বাছাই না করে মা বাবা ভাই বোন তাদেরকে দোষারোপ করে থাকে এগুলো আমাদের জন্য উচিত হবে না যে কোনো কিছু আমরা যতক্ষণ পর্যন্ত চোরান্ত ভাবে সিদ্ধান্তে উপনীত না হব যা বাছাই না করব কাউকে আমরা দোষারোপ করব না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম নিষেধ করেছেন এবং এই ব্যাপারে হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কাফা বিল মারই কযিবান আই ইউহাদিসা বিকুল্লিমা সামিআ কোন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু কোনোই যথেষ্ট যে একজন থেকে একটা কথা শুনছে আর সাথে সাথে এটাকে বিশ্বাস করে নেওয়া এবং আলোচনা শুরু করে দেওয়া এগুলো আমাদের পরিহার করতে হবে দুই নাম্বার হলো অনেক পুরুষ এমন রয়েছে দেখা যায় পুত্র সন্তান যদি না হয় তাহলে তারা স্ত্রীদেরকে দোষারোপ করে থাকে স্ত্রীদেরকে কেন দোষারোপ করব ছেলে সন্তান মেয়ে সন্তান যেটাই হোক দেন তো একমাত্র আল্লাহ তাআলা তিনিই তো সব কিছুর মালিক তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন যাকে ইচ্ছা মেয়ে দান করেন এই ব্যাপারে সহি বুখারের এক হাজার আঠারো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা দিন তিনি কাউকে ছেলে দান করেন কাউকে মেয়ে দান করেন সুতরাং স্ত্রী এর জন্য কেন দায়ী হবে যদি দায়ী হতে হয় তাহলে দুজনই দায়ী আসলে মূলত ছেলে হোক বা মেয়ে হোক এর জন্য স্ত্রীও দায়ী নয় স্বামীও দায়ী নয় কারণ আল্লাহ পাক রব্বুল যাকে ইচ্ছা তাকে ছেলে দান করেন যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন তিন নম্বর আমাদের পুরুষের বিশেষ করে বদ ভিতরে তিন নম্বর হল বিবাহের পর সুন্দরী স্ত্রী পাইয়া মা বাবার কথা বলে যায় মা বাপকে আর স্মরণে রাখে না জি মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে আজকে দেখা যায় সুন্দর স্ত্রী পাওয়ার পরে তার কথাগুলোকে শ্রবণ করা হয় এবং সে অনুপাতে মা বাবার উপর অবিচার করা হয় এটা আমাদের পুরুষদের জন্য সবচেয়ে নিন্দনীয় যে আমি স্ত্রীর কথা শুনে আমার মা বাপ যিনি আমার জন্মদাতা তাদেরকে কেন আমি দোষারোপ করব অথচ বিশ্বনবী সাল্লাম এই ব্যাপারে কঠোরতা পেশ করেছেন হুমা জান্নাতুকা মা বাপ হলো তোমার জন্য জান্নাত মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম মা বাপ যদি খুশি তাকে জান্নাতে যাইবা আর মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার কপালে জাহান নাম কোনো কোন উপায় থাকবে না এজন্য বিবাহের পরে আমরা যার যতটুকু হক রয়েছি মা বাবার হক স্ত্রীর হক আত্মীয় স্বজনের হক যার যতটুকু হক রয়েছে আমরা যথাযথ ভাবে আদেই করব এজন্য বিবাহের পরে আমরা শ্বশুর বাড়িকে প্রাধান্য দিব না সই বুখারির বর্ণনা পাঁচ হাজার শত ছিয়াশি নাম্বার হাদিস আমাদের প্রতিটা মানুষের জন্য হক রয়েছে অধিকার রয়েছে পারিবারিক অধিকার স্বামী হিসাবে স্থির এবং বাবা হিসেবে সন্তানের আত্মীয় স্বজনের নিকর আত্মীয় স্বজনের প্রত্যেকের হক গুলো যথাযথভাবে আদায় করা এটা প্রতিটা মুসলমানদের ইমানদারদের নৈতিক দায়িত্ব এজন্য আমরা কারো হক আদায় করতে যাইয়া কারো হককে আমরা বিনষ্ট করব না চার নাম্বার আমাদের পুরুষ জাতির আরেকটা বদ অভ্যাস হলো যে স্ত্রীরা মা বাবার খেদমত করবে স্ত্রীরা মা বাবার খেদমত করবে আর যদি মা বাবার খেদমত না করে তাহলে ওই স্ত্রীর উপর নির্যাতন করা হয় জুলুম করা হয় এবং এটা তার জন্য অত্যাবশ্যকীয় মনে করা হয় এই বিষয়টিকে আমাদের আগে বুঝতে হবে আসলে মা বাবার খেদমত করা এটা স্ত্রীর দায়িত্ব নয় মা বাবার ক্ষেদমত করা হলো সন্তানের দায়িত্ব স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীর ক্ষেদমত করা স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ি ক্ষেদমত না করে তাহলে এর জন্য তার উপরে নির্যাতন করা যাবে না হয়তো তাকে বুঝের মাধ্যমে যতটুকু সে তাদের ক্ষেদমত করতে পারে করবে কিন্তু মূলত ক্ষেদমত করবে পিতা মাতার সন্তানেরা সন্তানদের উপরে পিতা মাতার খেদমত করা হলো জরুরি এই ব্যাপারে তিরাশি নাম্বার আয়াতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তা'বুদুন ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না ও বিল ওয়ালিদাইন আর মা বাবার সাথে উত্তমাচরণ করবে ওয়াদিল কুরবা নিকড়াত্য সজনদের সাথে উত্তমাচরণ আচরণ করবে ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন এতি মিসকিনদের সাথে সদাচরণ করবে সুন্দর আচরণ করবে এগুলো একজন মুমিনের নৈতিক দায়িত্ব সুতরাং আমরা অতিরঞ্জিত আমাদের স্ত্রীর উপরে করব না যতটুকুন যার হক ততটুকুন তাকে বুঝিয়ে দিতে হবে পাঁচ নাম্বার আমাদের যে বদ অভ্যাস আমরা যখন কোনো কাজ করি তখন আমরা সাংসারিক ভাবে পরামর্শ করি না মাশওয়ারা করি না এটাও আমাদের একটা বদ অভ্যাস অথচ করা পরিবারের সাথে এটাও একটা রাসুলের শুনলাম এই ব্যাপারে কোরআনে করিমের সুরাতুল আলমরান এক শতম উনষাট নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাবিরুহুম ফিল আম তোমরা পরস্পর পরিবারদের নিয়ে তোমরা পরামর্শ করো মাসওয়ারা করো এর দ্বারাতে পরবর্তীতে এই কাজের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে না দেখা যায় একটা কাজ ভুল হয়ে গেল কেউ আপনাকে কালিমন্দ করবে না লাল চোখে কেউ আপনার দিকে তাকাতে পারবে না যেহেতু পরামর্শ সাপেক্ষে কাজটা করা হয়েছে অথবা এর দ্বারাতে পরামর্শ না করে কাজ করলে ক্ষতিগ্রস্ত হলে পরিবারের ভিতরে কলহ বেঁধে যায় ঝগড়া বিশৃঙ্খলা তখন পরিবারের ভিতরে লেগে যায় এই জন্য যে কোনো কাজ করব আমরা পরিবারের সাথে মাসোয়ারা করব এটা রসলে শুননা ছয় নম্বর হল আমাদের পুরুষদের বদ অভ্যাসের ভিতরে ছয় নম্বর বদ অভ্যাস হল আমরা দেখা যায় স্ত্রী থেকে সব হক বুঝে নেই কিন্তু তাদেরও যে কিছু হক আমাদের কাছে আছে এটা একেবারেই বলে যায় শুধু স্ত্রী থেকে শুনলো আনা নিতে চায় কিন্তু আমাদের কাছেও স্ত্রীগণের যে কিছু পাওনা আছে এগুলোর কথা আমরা একেবারেই বলে যায় এই ব্যাপারে সুরে বা কানন নম্বর দুইশো আটশ নম্বরে তেল্লাপ্পা আলামিন বলেন বলেন ওয়েলে হুন্ মিতলুল্লদি আলাই হিন বিল মারুফিম ওয়ালির রিজালি আলাইহিন দর আল্লাহ জম আল্লাপ্পা ক্রব্বুল আলামিন আথের ভিতরে বলেছেন তোমাদের যেমন হক রয়েছে ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে তাদের হক রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন পরস্পর হক দিয়েছেন এই জন্য প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করতে হবে আমাদের সাত নম্বর যে বদব্যাস সেটা হলো আমরা মানুষ থেকে সালাম নিতে চাই সালাম দিতে চাই না অনেক সময় দেখা যায় মসজিদের ইমামের দিকে অনেকে তাকায়া থাকে আর ছোকে সালাম দেয় কি না আসলে সালাম দেওয়াটা কি এটা ইমামের জন্য জরুরি প্রত্যেকটা মোমেনি একজন আরেকজনকে সালাম দিবে কেউ কারো সালামের অপেক্ষা করবে না কারণ সালাম দিলে সাওয়া পাওয়া যাবে নব্বইটা জবাব নিলে সাওয়া পাওয়া যাবে দশটি সুতরাং আমরা বেশিটা গ্রহণ করতে চাই না মনে করি আমি যদি আরেকজনকে সালাম দেই তাহলে এটা আমার ফৃষ্টিতে বেঁধে যাবে এ ধরনের ধারণা আমাদের জন্য উচিত নয় আমরা সালাম দেব রসুল করিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আগে আগে সালাম দিয়ে দিতেন আম্মাজেন হাদরতায় শশীত রাদিয়া তাল্হা বলেন বলেন যে আমি অনেক চেষ্টা করেছি নবীজিকে সালাম দেওয়ার জন্য আমি মাত্র পিপারে নিয়ে সালাম দেওয়ার জন্য এর আগে আগে আল্লাহর নবী আমাকে সালাম দিয়ে দিতেন সুভা আনন্দ এই জন্য আমরা সালামের অপেক্ষা করব না সোহাবুল ইমানের আট হাজার সাতশত সাতাশি নাম্বার হাদিসের বর্ণনা যখন কোন ব্যক্তি সালাম দেয় তখন আমরা জবাব দিল যেহেতু আমাদের উপর জবাব দেওয়াটা ওয়াজিব সে যদি জোরে সালাম দেই তাকে জবাবটা শুনে দেওয়াও আমার উপরে ওয়াজিব অনেকই দেখা যায় আমরা সালামের কেউ সালাম দিলে মাথা পর্যন্ত নারায়ণা না অর্থাৎ সালামের জবাব দেওয়াটা যেমন তার কাছে অনেক বড় বোঝা মনে হচ্ছে এইগুলো আমাদের জন্য আমাদের পুরুষ জাতির জন্য লজ্জাকর বিষয় সালাম আদান প্রদান হবে রসুল করিম সাল্লামের সুন্না এর দ্বারা চাল্লা পাক রব শান্তি দান করেন আমাদের আট নাম্বার পুরুষ জাতির আট নাম্বার অভ্যাস হলম যেখানে বসি একজন আরেকজনের সমালোচনায় ব্যস্ত হয়ে যায় দোকান পাড়ে চাষ টলে বসা মাত্রই অটোমেটিক পুরা এলাকার একজন আরেকজনের বিরুদ্ধে গিবাস শাখায় শুরু হয়ে যায় অথচ এই গিবাদ কত ভয়ঙ্কর একটি অন্যায় এই ব্যাপারে তিরমিদি শরীফের এক হাজার নয় অষ্টশি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাম বলেন গিবাদ হল ভয়ঙ্কর একটি গুণা যেই গিবাদ করার দ্বারা তে অন্যের গুণাগুলো নিজের কাঁধে বহন করা হয় আরেকজনের গিবাদ শাখায় দাবি করতেছি এই গিবাদ করে তার গুনার বোঝাগুলো আমি নিজে বহন করছি এটা বোকা মানুষ এই কাজ করতে পারে না যে আরেকজনের গুনাহের বোঝা আমি কেন বহন করব সুতরাং আমরা গিবাদ শাখায় করব না গিবা শাকা থেকে আমরা দূরে থাকবো 9 নম্বরে বদবায়ে শানম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলমে শিক্ষা করা ফরজ বলে উল্লেখ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন তালাবুল ইলমি দতুন আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলমান নর নারীর উপর শিক্ষা করা ফরজ শরীয়তের যে জিনিসটা ফরজ এর জ্ঞান শিক্ষা করাও ফরজ শরীয়তের যেই বিধানটা ওয়াজিব তার আলেম শিক্ষা করাও আজিব শরীয়তের যেই বিধানটা সুন্না তার জ্ঞান অর্জন করাও সুন্না শরীয়তের যে বিধানটা মুস্তাহাব এর আলেম অর্জন করাও মুস্তাহাব সুতরাং আমাদের ফরজ গুলো আমাদের ওয়াজিবাদ গুলো সুন্না গুলো কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা নফল এগুলো পার্থক্য করার জন্য জ্ঞানের প্রয়োজন অবশ্যই আছে সুতরাং সেই পরিমাণ জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে আজকে দেখা যায় বিভিন্ন অজুহাত দিয়া আমরা শরীয়তের এই জ্ঞান থেকে আমরা মাহরম হয়ে যাই অথচ একশো থেকে নব্বই পার্সেন্ট দেখা যাবে ফরজ বিষয়গুলো এর মাসাল মাসের সম্পর্কে আমাদের জানা নাই এগুলো আমাদের শিখতে হবে ফরজ প্রিয় ভাইয়ারা আমার দশ নম্বর আমাদের যে বদ অভ্যাস আমরা হালাল উপার্জনের দিকে আমাদের মনোযোগ একেবারে কম উপার্জন বেশি করতে হবে হালাল আর হারামের ভিতরে কোনো তফাত নাই কোনো পার্থক্য নাই অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা পরসমূহের ভিতরে উল্লেখযোগ্য একটা ফরজ হলো হালাল রুজি উপার্জন করা হারাম যদি উপার্জন করি তাহলে গড়ের ভিতরে বরকত থাকবে না গড়ের ভিতরে অশান্তি থাকবে সুতরাং আমরা হালাল উপার্জন করবো এগারো নম্বর যে বদ অভ্যাস আমাদের রয়েছে যে কোনো কাজে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়া বিশেষ করে যখন আমরা একসাথে বসি বন্ধু বান্ধব তখন আমাদের বয়স কে কত কমাইতে পারে সেই চেষ্টা করে মানে কেউ বড় হতে চায় না কেউ বৃদ্ধ হতে চায় না সবাই জন থাকতে চায় এজন্য একজনই বলে আমার বয়স তিরিশ আরেকজনে বলে আমার বয়স তো পঁচিশ তোর থেকে আরো পাঁচ বছরের কম আমি তোর চাইতে পাঁচ বছরের ছোট আবার যারা মুরব্বী তারা বয়স বাড়ানোর চেষ্টা করে তারা চিন্তা করে যে যদি আমি আরো দশ বছর বাড়াইতে পারি তাহলে আমাকে একটু বেশি মুরব্বী মনে করবে সালামটা একটু আমি বেশি পাব এগুলো সব কিছুই হলো মিথ্যার আশ্রয় গ্রহণ সুতরাং এগুলো আমাদের পরিহার করতে হবে বারো নম্বর হলো আমাদের যে পদবাস আমরা মনে করি পর্দা শুধু মহিলারা করবে প্যাকেট হইয়া ঘরের ভিতরে থাকবে আর আমাদের পুরুষদের কোনো পর্দাই নাই এটা ভুল ধারণা নারীদের যেমন পর্দা রয়েছে নারীদের যেমন পর্দা করা ফরজ পুরুষের জন্য পর্দা করা ফরজ الله پاک رب مِنْ قران کریم سور نور এর 30 নাম্বার আয়াতে বললেন قل للمؤمنين لا يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون واذا مؤمن دروید ترى جنات চক্ষুকে হেফাজত করে তারা তেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটা তাদের জন্য এটা তাদের দায়িত্ব সুতরাং পুরুষের জন্য পর্দা করা ফরজ পুরুষ যেখানে পর্দা করা ফরজ সেখানে অবশ্যই পর্দা করতে হবে সুতরাং এই পর্দা এক চটিয়া নারীদের উপরে চাপায় দিলে চলবে না 13 নম্বর আমাদের বিশেষ করে পুরুষ যারা তাদের তেরো নম্বর যে বদভ্যাস হলো বিবাহ যখন আমরা করি বিবাহের আগে আমরা মাসালাম না জানা থাকার কারণে দেখা যায় একটার পর একটা এক ধারণতে বিশ থেকে পঁচিশটা পর্যন্ত তালাক দিয়ে দেয় ওই আমাকে একজনে ফোন দিল ফোন দিয়ে বলতেছে হজুর আমার স্বামী আমাকে একজন মহিলা আমার স্বামী আমাকে একসাথে দশ তালাক দিছে এভাবে কিছুদিন পরে আবারও দশ তালাক দিছে তো মহিলা বলতেছে যে আমি তাকে বললাম যে আমরা যে থাকতেছি এটা কি আমাদের জন্য পাপ হচ্ছে না তখন ওই স্বামী জবাব দেয় আর রাগের মাথায় দিছি রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না নাওজবিল্লা অথচ তার ভিতরে শরীয়তের জ্ঞান না থাকার কারণে আজকে তালাকটাকে সে কিরা ক্রতুক মনে করছে খেল তামাশা মনে করছে যখন ইচ্ছা তখনই তালাক দিয়ে দিচ্ছে অত সেই ব্যাপারে শরীয়তের জ্ঞান যদি তার থাকতো তাহলে সেগুলো করতো না সুতরাং সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্য লেনদেন সর্বক্ষেত্রে আমাদের শরীয়তের বিধিবিধানগুলো যেন আমাদের জন্য অত্যাবশ্যক